নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব ভারতীয় অর্থনীতি বা পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বলেন বা বাজেট থেকে বলেন তা আমাদের এইখান থেকে যে প্রশ্নগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই আজকে একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন তার কারণ কি আজকে আমরা পঞ্চাশটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো আপনাদের আগামী যে কোনো সরকারি চাকরি পরীক্ষা যেখানে ভারতীয় অর্থনীতি বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা বাজেট থেকে কোশ্চেন করা হয় তা সেই সমস্ত পরীক্ষার জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তা সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো আর আপনারা যে প্রশ্নটায় উত্তর সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা ভিডিওটি শেষে অর্থাৎ পঞ্চাশটা প্রশ্ন শেষে আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন আপনারা অবশ্যই ক্যালকুলেট করে সৎভাবে আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করবেন আর মার্কস পোস্টের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আপনারা কে কোন পজিশনে আছে তো চলুন আপনারা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়িতে বসে একটা মক প্র্যাকটিস করে দেখুন আপনাদের ভারতীয় অর্থনীতিতে কি অবস্থায় আছে বা আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে শুরু করব আমরা গেল দিনের হোম টাক্সের প্রশ্ন দিয়ে তা আজকে আমরা আলোচনা করব দুশো এক নম্বর প্রশ্ন আর এর আগের ভিডিওগুলো যদি আপনাদের দেখতে হয় তাহলে আপনারা চ্যানেলের প্লে যান আর চ্যানেলের প্লে লিস্টে দেখুন ইকোনমিক্স বলে একটা ফোল্ডার বানানো আছে তার মধ্যে আপনি এই ইকোনমিক্সতে যতগুলো ভিডিও আমরা আলোচনা করেছি সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তা প্রথম প্রশ্ন ছিল যেটা আপনাদের গেল দিনের হোম ট্যাক্সের প্রশ্ন ছিল তাহলে ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাংক হলো অপশান এ ব্যাংক ব্যাঙ্ক বি আইসিআইসিআই অপশন সি এইচডিএফসি ব্যাঙ্ক এবং অপশান ডি হচ্ছে সিটি ব্যাংক দুশো এক নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি আইসিআইসিআই ব্যাংক চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড টু সম্প্রতি ভারতীয় টাকার প্রতীক তৈরি করেছেন কে অপশান এ গীতা গোপীনাথ অপশন বি উদয় কাপুর অপশান সি উদয় কুমার এবং অপশান ডি হচ্ছে শ্রীবেন্দ্র যাদব দুশো দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি তা এই কোশ্চেনের ক্ষেত্রে আপনারা একটু দেখে নেবেন যে আপনাদের বর্তমান কারেন্ট ইয়ারে বা কারেন্ট সেশানে কোন নামটা যাচ্ছে ঠিক আছে আপনারা একটু গুগল সার্চ করে নেবেন তাহলেই এর আপডেট অ্যান্সার আপনারা পেয়ে যাবেন যবে আমরা অ্যান্সার করছি তবে এই কোশ্চেনের অ্যান্সার ছিল অপশান সি উদয় কুমার নেক্সট কোয়েশ্চনে চলে আসি কোশ্চেন নাম্বার টু থাউজেন্ড থ্রি বা পরিকল্পনা বিরোধী বলা হয় কোন সময়কে থেকে বিরানব্বই দুশো তিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ছেষট্টি থেকে উনিশশো উনসত্তর নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টু থাউজেন্ড সরি টু ভারতে অর্থনৈতিক উদারীকরণ শুরু হয় কত সালে অপশান এ উনিশশো নব্বই অপশান বি উনিশশো একানব্বই অপশান সি উনিশশো বিরানব্বই এবং অপশান ডি উনিশশো তিরানব্বই দুশো চার নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি উনিশশো একানব্বই নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড ফাইভ সবুজ বিপ্লবের ফলে কোন শস্যের সব থেকে বেশি উন্নতি ঘটে অপশান এ ধান অপশান বি পাট অপশান সি তৈলবীজ এবং অপশান ডি গম দুশো পাঁচ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি গম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড সিক্স কত সালে এমআরটিপি আইন চালু হয় অপশান এ উনিশশো উনসত্তর অপশান বি উনিশশো পঁয়ষট্টি সি উনিশশো এবং অপশন ডি উনিশশো বাহাত্তর দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি উনিশশো বাহাত্তর নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার কত সালে ভারত সরকার বাছাই করা শেয়ার ছাড়ে অপশন এ উনিশশো নব্বই বি উনিশশো বিরানব্বই সি এবং অপশন ডি দুশো সাত নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর বিশ দুশো আট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি উনিশশো ছাপ্পান্ন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু ভারতের পরিকল্পনা কমিশন একটি অপশান এ স্বাধীন এবং স্বশাসিত সংস্থা অপশান বি বিধিবদ্ধ সংস্থা অপশান সি পরামর্শ দানকারী সংস্থা এবং অপশান ডি সাংবিধানিক সংস্থা সাংবিধানিক সংস্থা দুশো নয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পরামর্শ দানকারী সংস্থা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু জাতীয় উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী সচিব হলেন অপশান এ অর্থ মন্ত্রকের সচিব অপশান বি লোকসভার সাধারণ সচিব অপশান সি পরিকল্পনা কমিশনের সচিব এবং অপশান ডি পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান দুশো দশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পরিকল্পনা কমিশনের সচিব নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর টু সরি টু হান্ড্রেড ইলেভেন চার্টার্ড এবং কার্গো পরিষেবার ক্ষেত্রে সরকার এফডিআই এর নতুন ঊর্ধ্বসীমা কত ঘোষণা করেছে অপশান এ একশো শতাংশ অপশান বি পঁচাত্তর শতাংশ অপশান সি একষট্টি শতাংশ এবং অপশান ডি একান্ন শতাংশ দুশো এগারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি পঁচাত্তর শতাংশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু জাতীয় খনিজ নীতি উনিশশো অনুযায়ী কোন খনিজের ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্র বিনিয়োগ করতে অনুমোদন দেওয়া হয়েছে অপশান এ কয়লা অপশান বি লোহা অপশান সি সোনা এবং অপশান ডি হিরক দুশো বারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কয়লা নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু দেশের পরিবহনের নিরিখে সড়ক পরিবহনের অবদান হলো অপশান এ কুড়ি শতাংশ অপশান বি চল্লিশ শতাংশ অপশান সি ষাট শতাংশ এবং অপশান ডি আশি শতাংশ দুশো তেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি আশি শতাংশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু হান্ড্রেড অর্থ কমিশনের কত শতাংশ কেন্দ্রীয় কর রাজ্যকে হস্তান্তর করা হবে অপশান এ আঠাশ দশমিক পাঁচ শতাংশ অপশান বি উনত্রিশ দশমিক পাঁচ শতাংশ অপশান সি তিরিশ দশমিক পাঁচ শতাংশ এবং অপশান ডি একত্রিশ দশমিক পাঁচ শতাংশ দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি তিরিশ দশমিক পাঁচ শতাংশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড ফিফটিন কোন রাজ্যের তপশিলি জাতির শতকরা অনুপাত সবচেয়ে বেশি অপশান এ উত্তরপ্রদেশ অপশন বি মধ্যপ্রদেশ অপশন সি কেরালে এবং অপশান ডি পাঞ্জাবে দুশো পনেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি পাঞ্জাবে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড সিক্সটিন ভারতের মোট আয়তনের শতকরা বনভূমির পরিমাণ কত অপশান এ উনিশ দশমিক তিন আট অপশান বি কুড়ি দশমিক ছয় চার অপশান সি বাইশ দশমিক চার এবং অপশান ডি আঠেরো দশমিক পাঁচ চার দুশো ষোলো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি কুড়ি দশমিক ছয় চার শতাংশ নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু হান্ড্রেড কোন কমিটির সুপারিশ অনুসারে গঠিত হয়েছিল অপশান এ পাবলিক অ্যাকাউন্টস কমিটি অপশান বি শিবরামন কমিটি অপশান সি নরসিমা কমিটি এবং অপশান ডি কোনোটি নয় দুশো সতেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি শিবরামস কমিটি নেক্সট কোশ্চেন क्वेश्चन নম্বর 218 অর্থনৈতিক বিষয়ের ক্যাবিনেট কমিটি বা সিসিইএ সিদ্ধান্ত নিয়েছে যে নবরত্ন এবং মিনি রত্ন কোম্পানি তাদের ক্যাশ ব্যালেন্স এর শতকরা এর ড্যাশ শতাংশ টাকা মিউচুয়াল ফান্ডে লাগাতে পারবে অপশন এ পঁচিশ শতাংশ অপশান বি তিরিশ শতাংশ অপশন সি চল্লিশ শতাংশ এবং অপশন ডি পঞ্চাশ শতাংশ দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি তিরিশ শতাংশ নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টু সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা চালু হয় অপশান এ টোয়েন্টি সেপ্টেম্বর টু থাউজেন্ড ওয়ান এপ্রিল টু সি সেপ্টেম্বর এবং অপশন ডি সেপ্টেম্বর টু নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর এ টোয়েন্টি সেপ্টেম্বর টু থাউজেন্ড কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি সেল ওয়ান নামে কোন কোম্পানি মোবাইল পরিষেবা গ্রাহকদের দেবে অপশান এ এম টি এনএল অপশান বি ভারতি টেলি অপশন সি রিলায়েন্স আর অপশন ডি হচ্ছে বিএসএনএল দুশো কুড়ি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি বি এস এন এল নেক্সট 221 কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ান কোন শহরটি আউটসোর্সিং গন্তব্যের জন্য হেটেস্ট বা প্রথম স্থান অধিকার করেছে অপশান এ ব্যাঙ্গালোর অপশান বি ডাবলিন অপশান সি ম্যাকাটি সিটি এবং অপশান ডি টোকিও দুশো একুশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ব্যাঙ্গলোর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি টু কুটির জ্যোতি শিল্পে কুটির জ্যোতি প্রকল্প কিসের সাথে সম্পর্কিত অপশন এ কুটির শিল্প অপশন বি গ্রামীণ যুবকদের দারিদ্র দূরীকরণ অপশান সি দরিদ্র সীমার নিচে বসবাসকারী গ্রামীণ পরিবারকে বিদ্যুৎ প্রদান আর অপশান ডি হচ্ছে সবগুলি দুশো বাইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি দরিদ্র সীমার নিচে বসবাসকারী গ্রামীণ পরিবারকে বিদ্যুৎ প্রদান টু হান্ড্রেড টোয়েন্টি থ্রি নভেলিস কার সাথে মিশে গেছে অপশান এ টাটা স্টিল অপশান বি হিন্দালকো অপশান সি সেল আর অপশান ডি জিন্দাল স্টিল দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি হিন্দালকো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু শিল্প শ্রমিকদের জন্য পিসিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা গ্রাহক মূল্য সূচক এর ভিত্তি বছর উনিশশো থেকে বাড়িয়ে করা হয়েছে ড্যাশ সাল অপশান এ উনিশশো পঁচানব্বই অপশান বি উনিশশো আটানব্বই অপশান সি দু এবং অপশান ডি দু হাজার দুশো চব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি দু হাজার এক নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ শার্ক বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয় হল অপশান এ ঢাকা অপশান বি নিউ দিল্লি অপশন সি কলম্বো এবং অপশান ডি মেলে তাহলে দুশো পঁচিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি নিউ দিল্লি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু ক্যাপার্ট হল অপশান এ গ্রামীণ কল্যাণকর কর্মসূচিকে সাহায্য এবং মূল্যায়ন করা অপশান বি কম্পিউটার হার্ডওয়্যার অপশন সি রপ্তানি বৃদ্ধির জন্য পরামর্শ পরিষেবা এবং অপশান ডি বড় শিল্পগুলির দূষণ নিয়ন্ত্রণ করা দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ গ্রামীণ কল্যাণকর কর্মসূচিকে সাহায্য এবং মূল্যায়ন করা নেক্সট কোশ্চেন क्वेश्चन টোয়েন্টি 227 রিজার্ভ ব্যাংকের মুদ্রণ বিভাগে ন্যূনতম কত টাকা মূল্যের সোনা সঞ্চিত থাকা দরকার মুদ্রা ইস্যু করার জন্য অপশান এ পঁচাশি কোটি অপশান বি একশো কোটি অপশান সি দুশো কোটি এবং অপশান ডি দুশো কোটি দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি একশো কোটি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 228 নিচের কোনটির ক্ষেত্রে কর ছাড় মঞ্জুর হয় না অপশন এ জাতীয় সঞ্চয় শংসাপত্র অপশন বি इंदिरा বিকাশ অপশন সি জাতীয় সঞ্চয় প্রকল্প এবং অপশন ডি জনগণের ভবিষ্যৎ निधि 228 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি इंदिरा বিকাশ পত্র নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 229 অ্যাডহক ট্রেজারি বিল ব্যবস্থা কত সালে বিলুপ্ত করা হয় অপশান এ একত্রিশে মার্চ উনিশশো সাতানব্বই অপশান বি একত্রিশে মার্চ উনিশশো ছিয়ানব্বই অপশান সি পয়লা এপ্রিল উনিশশো বিরানব্বই এবং অপশান ডি পয়লা এপ্রিল উনিশশো পঁচানব্বই দুশো উনত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ একত্রিশে মার্চ উনিশশো সাতানব্বই নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড থার্টি সেবি গঠিত হয় দেশ সালে অপশান এ উনিশশো তিরানব্বই অপশান বি উনিশশো বিরানব্বই অপশান সি উনিশশো আষ্টাশি এবং অপশান ডি উনিশশো নব্বই দুশো তিরিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি উনিশশো नेक्स्ट নেক্সট क्वेश्चन কোশ্চেন 231 টু হান্ড্রেড ট্রেজারি বিলের পরিবর্তে ওয়েস এবং মিলস অ্যাডভান্স ব্যবস্থা চালু হয় কত সালে অপশন এ 31 মার্চ উনিশশো সাতানব্বই বি পয়লা এপ্রিল উনিশশো আটানব্বই সি পয়লা এপ্রিল উনিশশো এবং অপশান ডি পয়লা এপ্রিল উনিশশো ছিয়ানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর পয়লা এপ্রিল উনিশশো চলে আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু বিশ্ব অর্থনৈতিক ফোরামের দ্বারা প্রকাশিত অর্থনৈতিক উন্নয়নের প্রতিবেদনে ভারতের স্থান হলো অপশন এ আঠাশতম অপশন বি একত্রিশতম অপশন সি তেত্রিশতম এবং অপশন ডি ছত্রিশতম দুশো বত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি একত্রিশতম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড মহিলা এবং শিশু বিকাশ মন্ত্রক কোন দিনটিকে বালিকা দিবস বা গাল ডে হিসেবে ঘোষণা করা হয়েছে অপশন এ 5 এপ্রিল অপশন বি 9 জুলাই অপশন সি 9 অক্টোবর এবং অপশন ডি 9 ডিসেম্বর 233 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি 9 ডিসেম্বর নেক্সট क्वेश्चन क्वेश्चन नंबर 234 ইন্টারনেট গভর্নেন্স ফোরাম অনুযায়ী ভারত পৃথিবীর ড্যাশ বৃহত্তম ইন্টারনেট ব্যবহারকারী দেশ অপশন এ দ্বিতীয় অপশন বি চতুর্থ অপশন সি ষষ্ঠ এবং অপশন ডি দশম দুশো চৌত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি চতুর্থ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড থার্টি ফাইভ শহরের গরিবদের গৃহ নির্মাণের জন্য এক লক্ষ টাকা পর্যন্ত ঋণদানের ওপর সরকার সুদের উপর কত শতাংশ ভর্তুকি মঞ্জুর করেছেন একাদশতম পরিকল্পনায় অপশান এ পাঁচ শতাংশ অপশন বি সাত দশমিক পাঁচ শতাংশ অপশান সি দশ শতাংশ এবং অপশান ডি বারো দশমিক পাঁচ শতাংশ দুশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পাঁচ শতাংশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড থার্টি পরিকল্পনায় দেশাজ খনিজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা কত ধার্য করা হয়েছে অপশান এ বিয়াল্লিশ শতাংশ অপশান বি তেত্রিশ শতাংশ সি উনত্রিশ এবং অপশান ডি ছাব্বিশ শতাংশ দুশো ছত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ছাব্বিশ শতাংশ নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু হান্ড্রেড গ্রামীণ মহিলারা মহিলা সমৃদ্ধি যোজনার সুবিধে পাবে যদি তারা অ্যাকাউন্ট খোলে অপশান এ গ্রামীণ পোস্ট অফিসে অপশন বাণিজ্যিক ব্যাংকে অপশান সি গ্রামীণ বিকাশ ব্যাংকে এবং অপশান ডি সবগুলির যে কোনো একটিতে দুশো সাঁইত্রিশ নম্বরের প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ গ্রামীণ পোস্ট অফিসে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু হান্ড্রেড থার্টি এইট যে হারে ব্যাংক রিজার্ভ ব্যাঙ্কে টাকা ধার দেয় বা জমা দেয় তাকে বলে অপশান এ ব্যাংক রেট অপশান বি রেপোরেট অপশান সি রিজার্ভ রেপোরেট এবং অপশান ডি সুদের হার দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি রিজার্ভ রেপোরেট নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড কমিটির চূড়ান্ত প্রতিবেদনে ভারতীয় মূলধনের পূর্ণ বিনিয়োগ যোগ্যতার সুপারিশ করা হয়েছে অপশান এ দু হাজার শেষ অপশন বি দু শেষ অপশন সি দু শেষ এবং অপশন ডি দু শেষ দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ দু হাজার শেষ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু সরকার অর্থনৈতিক মন্দার প্রভাব কমাতে ফিজিক্যাল প্যাকেজে সেন ভ্যাট এর হার 14 শতাংশ থেকে কমিয়ে করেছে অপশন এ 12 শতাংশ অপশন বি 10 শতাংশ অপশন সি 8 শতাংশ এবং অপশন ডি 6 শতাংশ 240 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি 10 শতাংশ নেক্সট क्वेश्चन क्वेश्चन नंबर 241 ইন্ডিয়া ব্র্যান্ড ইকুইটি ফান্ড বা ইন্ডিয়ান ব্র্যান্ড ইকুইটি ফান্ড গঠিত হয় অপশন এ 1996 সালে অপশন বি 1997 সালে অপশন সি পঁচানব্বই সালে এবং অপশন ডি উনিশশো বিরানব্বই সালে দুশো একচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর এ উনিশ ছিয়ানব্বই সালে অর্থনীতি বলতে বোঝায় অপশান এ ক্ষুদ্র এবং শিল্পের কৃষি এবং শিল্পের উন্নতি অপশন সি সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে সহাবস্থান এবং অপশন ডি ধনী এবং দরিদ্রদের সহাবস্থান দুশো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে সহাবস্থান নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু মানব সম্পদ উন্নয়ন মন্ত্র ঘোষণা করেছে যে শিক্ষার ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সীমা হলো অপশান এ পঁয়ষট্টি শতাংশ অপশান বি শতাংশ অপশান সি পঁচাত্তর শতাংশ এবং অপশন ডি একশো শতাংশ দুশো তেতাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি একশো শতাংশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু হান্ড্রেড ফর্টি ফোর পিওর ব্যাংকিং নাথিং এলস কোন ব্যাংকের স্লোগান অপশান এ আইসিআইসিআই অপশন বি এইচডিএফসি অপশন সি এসবিআই এবং অপশন ডি ইউটিআই দুশো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর সি এসবিআই কোন রাজ্যে শিশু হার সবচেয়ে কম অপশান এ মহারাষ্ট্র অপশন বি গোয়া অপশন সি গুজরাটে এবং অপশন ডি কেরালাতে দুশো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি কেরালাতে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড সিক্স স্মার্ট মানি শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় অপশান এ ইন্টারনেট ব্যাংকিং অপশন বি ক্রেডিট কার্ড অপশন সি ব্যাঙ্ক নগদ এবং অপশন ডি পাবলিক ক্যাশ দুশো ছেচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ক্রেডিট কার্ড নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড সেভেন জাতীয় আয়ের সবথেকে বড় উৎস হল অপশন এ পরিষেবা ক্ষেত্র অপশন বি কৃষি অপশন সি শিল্প এবং অপশন ডি বাণিজ্য 247 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ পরিষেবা ক্ষেত্র नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 248 মধ্যবর্তী বাণিজ্য বা ইনসাইড ট্রেডিং বলতে বোঝায় অপশন এ শেয়ার মার্কেট অপশন বি ঘোড়দৌড় অপশন সি কর এবং অপশন ডি বেসরকারি ব্যয় 248 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ শেয়ার মার্কেট नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 249 অর্থনৈতিক পরিকল্পনা আছে ড্যাশ তালিকায় অপশান এ কেন্দ্রীয় অপশন বি রাজ্য অপশান সি যুগ্ম এবং অপশান ডি কোনো তালিকায় নেই দুশো পঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি যুগ্ম নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু ভারতের কোন রাজ্যে কেন্দ্রীয় সরকারের পথে পাঁচ দিনে সপ্তাহ ধারণা গ্রহণ করেছে অপশান এ উত্তরপ্রদেশ অপশান বি রাজস্থান অপশন সি তামিলনাড়ু এবং অপশান ডি কেরল দুশো পঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি রাজস্থান তো বন্ধুরা আমরা আজকে পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করে ফেললাম আপনারা এবার একে একে সবাই ক্যালকুলেট করুন কে কত মার্কস পেলেন এবং সেটি আমাদেরকে পোস্ট করুন আপনারা পোস্টের সাথেই জানতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে বা কীরকম পর্যায়ে আছে আমরা আপনাদেরকে প্রতিদিন ভিডিও দিয়ে থাকি আর আমাদের সাথে আপনারা ডাইরেক্ট ইন্টারঅ্যাক্ট করতে পারেন আমরা রোজ সকাল আটটার সময় ম্যাথের ক্লাস করি সকাল নটার সময় বাংলার ক্লাস করি এবং সকাল দশটার সময় পরিবেশ বিদ্যার ক্লাস করি এই তিনটে ক্লাস আমরা লাইভ করি সকালবেলা আপনারা সকালে যে কোনো সময় এই তিনটে ক্লাসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর জানতে পারেন এছাড়াও রোজ নটার সময় আপনাদের এই ভিডিওগুলো পোস্ট হয় আশা করছি আপনারা এই ভিডিওগুলো দেখুন দরকার হলে আপনাদের আপনারা আমাদের প্লে যান আমরা সেন্ট্রাল টেড বেঙ্গল টেড ত্রিপুরা টেড এবং আসাম সম্পর্কে প্রচুর ভিডিও হাজারের উপর ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা দেখুন অবশ্যই আপনাদের যেটা মনে হচ্ছে বা যেটা আপনাদের কাঙ্ক্ষিত ভিডিও আশা করছি আপনাদের ফলাফল অবশ্যই যথেষ্ট পরিমাণ গ্রো করবে তা আপনারা সবাই একে একে পোস্ট করুন আর আমরা চলে যাব আমাদের পরবর্তী পর্যায়ে যেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার পর্যায়ে তা আজকে আপনাদের হোম ট্যাক্সের কোশ্চেন অ্যান্সার পর্যায়ে কোশ্চেনটা করছি আপনারা একটু খাতায় লিখে নেবেন পানিপথ তৈল শোধনাগার গড়ে উঠেছে ড্যাশ এর দ্বারা অপশান এ সরকারি ক্ষেত্র অপশান বি বেসরকারি ক্ষেত্র অপশান সি জয়েন্ট ক্ষেত্র এবং অপশান ডি সমবায় ক্ষেত্র আবার আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি পানি পথ তৈল শোধনাগার গড়ে উঠেছে ড্যাশ এর দ্বারা অপশান এ সরকারি ক্ষেত্র অপশান বি বেসরকারি ক্ষেত্র অপশান সি জয়েন্ট ক্ষেত্র এবং অপশান ডি সমবায় ক্ষেত্র আপনারা এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটি এক্ষুনি কমান্ড লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেব এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চাই হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা অবশ্যই পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কি রকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ারসরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ